হ্যালো এভরিওয়ান, আমাদের এখনকার টপিকের নাম হচ্ছে ইন্টারনেট সেটআপ। এটাতে আমরা দেখব সেটআপ রাউটার, আইপি অ্যাড্রেস কীভাবে বসাতে হয়, ওয়ান পোর্ট কি, ল্যান পোর্ট কি। তারপরে দেখব একটা হোম রাউটার কিভাবে কনফিগার করা যায়, ইন্টারনেট কানেকশন কি কিভাবে দিতে হয় এবং ইন্টারনেট কানেকশনের প্রবলেম হলে কিভাবে ট্রাবল শুট করতে হয়। এখন আমরা শিখব যে একটা রাউটার কিভাবে কনফিগার করতে হয়, একদম এ টু জেড শিখব যে একটা রাউটার কিভাবে একদম প্রথম থেকে শুরু করে লগইন থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে ইন্টারনেট ব্যবহার উপযোগী করা যায়, আমরা এই ভিডিওর মধ্যে শিখব। সো প্রথমে আসে আমাদের কি করতে হবে, মানে আমাদের তো এক একজনের এক এক ব্র্যান্ডের রাউটার থাকে, মানে প্রথমে হচ্ছে গিয়ে সবার রাউটারে একটা অ্যাডমিন প্যানেল থাকে, সেখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার সিস্টেমটা কি, আমি ইউজ করছি TP-Link। TP-Link-এর সিস্টেম হচ্ছে কি যে অ্যাডমিন লগ ইন নামে একটা পেজ আছে, ওইটা টাইপ করলে এই যে এরকম একটা পেজ আসবে, সেই পেজটাতে ভিজিট tplink.net নামে একটা ওয়েবসাইট আছে, সেটা ক্লিক করলেই আইডি পাসওয়ার্ড চাবে। যেহেতু আমার আগের থেকে লগ ইন করা ছিল, সেক্ষেত্রে আমি আমার লগ ইন হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে সবার আইডি পাসওয়ার্ড চাবে। তো আইডি পাসওয়ার্ডটা পাওয়ার সিস্টেমটা কি, আইডি পাসওয়ার্ড পাওয়ার সিস্টেম হচ্ছে রাউটারের পিছেই, কিন্তু মানে কোথায়, যেমন আমারটা লেখা ছিল যে আমার কোন সাইটে যেতে হবে, tplink.net এই সাইটে যেতে হবে। আর পাসওয়ার্ডটা ছিল হচ্ছে গিয়ে মানে প্রত্যেকজনেরই প্রত্যেকটা রাউটারেরই পাসওয়ার্ড দেওয়া থাকে, নর্মাল পাসওয়ার্ড থাকে অ্যাডমিন লগইন, মানে লগইন আইডি থাকে অ্যাডমিন আর পাসওয়ার্ডটা থাকে অ্যাডমিন। ঠিক আছে, তো আমি রাউটারে প্রবেশ করলাম আমার আইডি পাসওয়ার্ড দিয়ে। আমার যেহেতু আগের থেকেই আইডি পাসওয়ার্ড দেওয়া ছিল, সো এরকম মোরলেস একটা এরকম একটা ইন্টারফেস আসবে, প্রত্যেকটা রাউটারে এরকমই আসে। সো স্ট্যাটাস প্রথমে শো করছে যে আমার রাউটারের স্ট্যাটাসটা কি। আমার রাউটার তো অলরেডি কনফিগার করা আছে, আমার WAN অ্যাড্রেস, MAC অ্যাড্রেস, LAN অ্যাড্রেস সব কিছুই দেখাচ্ছে। ঠিক আছে, মানে যা যা কানেক্টেড আছে, আইপি হচ্ছে গিয়ে এটা, MAC অ্যাড্রেস হচ্ছে গিয়ে এটা, সাবনেট মাস্ক, তারপরে আমার লাইক ইন্টারনেট কানেকশনের নামটা। আচ্ছা যাই হোক, তো আমরা যদি এটাকে সেট আপ করতে চাই, দেন কুইক সেট আপে ক্লিক করবো। ঠিক আছে, কুইক সেট আপে ক্লিক করলে দেন এটা আমাকে বলছে টু কন্টিনিউ, ক্লিক নেক্সট বাটন। তো নেক্সট বাটনে ক্লিক করলাম। কুইক সেট আপে এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি অটো ডিটেক্ট, POE, ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি। স্ট্যাটিক মানে প্রত্যেকটা দিয়ে কানেক্ট করা যায়। সো আমার ক্ষেত্রে আমার এখানে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে আপনার আইএসপির যে ইনস্ট্রাকশন থাকে সেটা ফলো করা। আমার ISP ইনস্ট্রাকশন ছিল এটাকে অটো ডিটেক্ট অপশনটাকে সিলেক্ট করা। ঠিক আছে, আপনারা আপনার আইপি থেকে মানে আপনাদের ISP থেকে এই ব্যাপারটা শিওর হয়ে নেবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে সে ডিটেক্ট করছে, এই ডিটেক্ট করার পরে দেখেন মানে এখানে আমার ISP থেকে প্রোভাইড করা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমি আমার ISPর ইউজার নেম হচ্ছে boshir_its, পাসওয়ার্ড যেটা দিয়েছে ওনাদের পাসওয়ার্ডটা দিয়ে এটা হচ্ছে কি আপনার ISPকে জিজ্ঞেস করতে হবে যে আসলে আপনার পাসওয়ার্ডটা কি হবে। ঠিক আছে, আপনাদের পাসওয়ার্ডটা কি হবে আর আইডি ইউজার নেমটা কি হবে। সো আইডি আর পাসওয়ার্ড বসিয়ে দেন ক্লিক নেক্সট। এখানে দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন চাচ্ছে যে আপনার ওয়্যারলেস কি হবে, আপনার ওয়্যারলেস নেটওয়ার্ক নেম কি হবে। আপনারা যদি এখানে যান আপনাদের নেটওয়ার্ক নেমটা যা খুশি তাই দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার ক্ষেত্রে আমি দিয়েছি আমার নাম ফাল্গুন আসিফ, রিজিয়ন ইউনাইটেড স্টেটস দ্যাট ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। চ্যানেল অটো, মোড এগুলোও সব অটো করাই থাকে। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড সেট করা, যাতে কি আপনার নেটওয়ার্কে কেউ মানে আনওয়ান্টেড কেউ অ্যাক্সেস না নিতে পারে, সেজন্য পাসওয়ার্ড সেট করতে হয়। আমি আমার পাসওয়ার্ড সেট করে দিয়েছি। তারপরে আমার সেট আপটা শেষ হয়েছে, আমাকে কনগ্রাচুলেশন মেসেজ দেখাচ্ছে। আমি যে ইন্টারনেটে কানেক্ট টু দ্য ইন্টারনেটের সাথে যে কানেকশন হয়েছে সেটা আমাকে জানিয়ে দিচ্ছে। ফর ডিটেইলস প্লিজ ক্লিক আদার মেনুজ নেসেসারি। the change of wireless config not take effect until device reboot. আচ্ছা আমার রিবুট করার প্রয়োজন নেই, আপনাদের যদি প্রয়োজন থাকে সেটা আপনারা করে নেবেন। এইভাবেই একটা রাউটার কিন্তু খুব সহজেই কনফিগার করা যায়, মানে কুইক সেটআপ থেকে। আর কিভাবে সেটআপ করবেন সেটা কিন্তু আপনারা আপনাদের আইএসপি থেকে অবশ্যই জেনে নেবেন, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে গিয়ে আমার রাউটার সেটআপ। এরপর আমি দেখাবো যে একটা ইন্টারনেট কানেকশন কিভাবে ট্রাবল শিট করতে হয়।